হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি খুব একটি সহজ জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে মাইল, কিলোমিটার, গজ। তো আমরা মাইল হিসাব, কিলোমিটার হিসাব এবং গজের হিসাব খুব সহজেই শিখতে পারবো এই ভিডিওটির মাধ্যমে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন ডিম হাউস ডিজাইন। তো আসুন আমরা হিসেবটি শুরু করি। তো মাইল হিসাব আগে খুব প্রচলন ছিল, এখন মাইল হিসেব তেমন একটা প্রচলন নেই। এখন কিলোমিটার বা গজের হিসাব। তো তবু আমি শিখে নিচ্ছি মাইল। তো 1 মাইল সমান, আমরা জানি 1 মাইল সমান হচ্ছে 1.61 কিলোমিটার। আর 1 মাইল সমান আমরা গজ পাবো 1760 গজ। 1760 গজ সমান 1 মাইল। আর কিলোমিটার হচ্ছে 1 কিলোমিটার সমান 0.62 মাইল। তাহলে আমরা 0.62 মাইল সমান হচ্ছে 1 কিলোমিটার। আর 1090 গজে হচ্ছে 1 কিলোমিটার। রোজ দেখেন 1 মাইল সমান হচ্ছে 1.61 কিলোমিটার, আর 1 কিলোমিটার সমান হচ্ছে 0.62 মাইল। আর গজ, 1 গজ সমান হচ্ছে 3 ফুট বা 2 হাত। এক একজন ব্যক্তির এক এক ধরনের হাত হয়ে থাকে। তো আমরা হাতের একটি স্ট্যান্ডার্ড মাপ আছে, সেটা হচ্ছে 18 ইঞ্চিতে হচ্ছে 1 হাত বা 1.5 ফিট। বিকজ এ হচ্ছে মাইল, কিলোমিটার ও গজের হিসাব। তো আশা করি আপনারা হিসাবটি বুঝতে পেরেছেন। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।